হ্যালো আমার লাভলি ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বাঙালি মানে বাড়িতে মিষ্টি থাকবে না তা কিন্তু একদমই নয়। আমাদের যে কোনো উৎসব পার্বণে মিষ্টি কিন্তু একদম মাস্ট। তো আজ আমি বন্ধুরা আপনাদের দেখাতে চলেছি কি করে খুব নরম আর তুলতুলে গোলাপ জামুন খুব সহজ উপায়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আমার এই সিম্পল টিপস আর ট্রিক্সগুলো দেখে নিলে আপনারাও খুব সহজে বানাতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 1 কাপ মতো ছানা। যারা আমার রসমলাইয়ের রেসিপিটি দেখেছেন তারা ছানা বানানোর পদ্ধতিটি ওখানে নিশ্চয়ই দেখে নিয়েছেন, আর যে বন্ধুরা এখনও দেখনি তাদের রিকোয়েস্ট করব দেখে নিতে। আমি হাতের তালু দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে 5 থেকে 6 মিনিট মতো ছানা মুথে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 2 কাপ খোয়া ক্ষীর। এবারও একইভাবে আমি হাতের তালু দিয়ে খোয়া ক্ষীরে হালকা প্রেশার দিয়ে মসৃণ করে নিচ্ছি। বন্ধুরা কোনোবারই কিন্তু খুব বেশি প্রেশার দেবেন না বা বেশি প্রেশার দিয়ে মাখবেন না, নইলে কিন্তু তেল বেরিয়ে যাবে আর আপনার মিষ্টি কিন্তু একদমই ভালো তৈরি হবে না। এখন আমি আমাদের ছানা আর খোয়া ক্ষীর দুটো একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো ময়দা। ময়দা কিন্তু প্রথমে খুব বেশি দেবেন না। আর দিচ্ছি 1 চা চামচ মতো সুজি। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ এলাচ গুঁড়ো। আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা না হবে খুব শক্ত, না হবে খুব নরম। এবার অল্প ডো নিয়ে বলের আকার দিয়ে দিচ্ছি। এই বলে যাতে কোনো রকম ক্র্যাক না আসে ঠিক এরকম মসৃণ হতে হবে। চলুন দেখে নিই আমাদের ডোটা কতটা পারফেক্ট হয়েছে। তার জন্য আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেল খুব গরম হয়ে যাওয়ার পর আগুনের আঁচ মাঝারি করে রেখে আমি বলটি লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন এই বলে কিন্তু কোনো বাবলস আসেনি, তার মানে আমাদের ডো একদম পারফেক্ট। যদি কোনো বাবলস দেখা যায় তবে আপনার ডোতে আপনি আরও অল্প একটু ময়দা মিশিয়ে নেবেন। তো এই দেখুন আমি বাকি বলগুলো তাই বানিয়ে নিলাম। এবার চলুন সমস্ত বলগুলো হালকা আঁচে ভেজে নেওয়া যাক। আপনারা চাইলে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। তেল যাতে একদম ডুবো ডুবো হয়, কারণ কি গোলাপ জামুন সবসময় ডুবো তেলে ভাজতে হবে। এই দেখুন বন্ধুরা খুব সুন্দর কালার কিন্তু এসেছে সমস্ত বলের মধ্যে। আমি কিন্তু ক্রমাগত হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভেজেছি। এবার একটি স্ট্রেনারের সাহায্যে আমি সমস্ত বলগুলো তেল থেকে ছেঁকে একটি পাত্রে তুলে রাখছি। ওইদিকে চিনির শিরা বানানোর জন্য আমি 1.5 কাপ মতো চিনি আর 750 মিলিলিটার জল ফুটিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 থেকে 2 ফোঁটা মতো লেবুর জল। আমি এখানে 2 রকম শিরা ব্যবহার করেছি। প্রথম শিরা থেকে অর্ধেকটা আমি একটি পাত্রে তুলে রাখি, আর বাকিটার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। শিরা হালকা ঠান্ডা হয়ে গেলে আমি সমস্ত মিষ্টির বলগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি, আর রেখে দেব 15 মিনিটের জন্য। এর চেয়ে বেশি কিন্তু রাখবেন না, না হলে কিন্তু মিষ্টি গলে গিয়ে খারাপ হয়ে যেতে পারে। 15 মিনিট বাদে চলুন চলে যাই 2nd ব্যাচ অফ সুগার সিরাপে। এই সিরাপটি ঘন সিরাপ,
বা শিরা, অনেকটা এইরকম স্টিকি। এবার এর মধ্যে আমি একে একে সমস্ত মিষ্টিগুলো ডুবিয়ে দেব। পাতলা সিরাপ বা শিরা সাহায্য করে মিষ্টির একদম সেন্টার অবধি পৌঁছে যাওয়ার জন্য আর একটু তুলতুলে ব্যাপারটা আনার জন্য। বন্ধুরা, আমরা তো বানিয়েই ফেললাম একদম দোকানের স্বাদে গোলাপ জামুন। আমার এই রেশিও ফলো করলে আপনারাও নরম তুলতুলে গোলাপ জামুন বানিয়ে ফেলতে পারবেন। কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সো আজকে চললাম, চলে আসবো অন্য একদিন অন্য একটি রেসিপি নিয়ে। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।